আধার কার্ডের জন্য বাড়িতে লোক আসবে, যে কেউ পাবে এই সুবিধা। হ্যাঁ বন্ধুরা, আধার কার্ডের কাজের জন্য বাড়িতেই এখন লোক আসবে, আপনারা বাড়িতে বসেই সেই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার মানুষই এই সুবিধা পাবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্যটি জানার চেষ্টা করব। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আধার কার্ড ডোর স্টেপ ফেসিলিটি। এখন ভারতবর্ষের নাগরিকদের জন্য আধার কার্ড একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। পরীক্ষা, চাকরি, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ প্রতিটি ক্ষেত্রেই আধার কার্ড অপরিহার্য একটি ডকুমেন্টস। সম্প্রতি আধার কার্ড সম্পর্কিত নতুন একটি পরিষেবা চালু করেছে UIDAI, এর সাধারণ মানুষদের জন্য অত্যন্ত সুবিধাজনক। কাদের জন্য এই সুবিধা? বিশেষ করে শারীরিকভাবে অক্ষম বা প্রবীণ নাগরিক অথবা বয়স্ক নাগরিকদের জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে। এবার থেকে আধার কার্ড তৈরি বা সংশোধন করতে আধার পরিষেবা কেন্দ্র বা সাইবার ক্যাফে যাওয়ার দরকার হবে না, বাড়িতে বসেই সরাসরি আধার কার্ড সংশোধন করতে পারবেন। এর জন্য সরকারি আধিকারিকরা বাড়িতে এসে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন। আধার কার্ডের হোম সার্ভিস কিভাবে পাবেন? UIDAI কর্তৃক চালু হওয়া এই বিশেষ পরিষেবা মূলত শারীরিক অক্ষম বা বয়স্ক নাগরিকদের জন্য, যাদের বয়সজনিত সমস্যা বা শারীরিক কোনো অসুবিধা রয়েছে তাদের বাইরে গিয়ে আধার কার্ড বানানো বা সংশোধন করা সম্ভব হয় না বলেই এই সার্ভিস চালু করা হয়েছে। তারা এই পরিষেবা মাধ্যমে উপকৃত হবেন। এই পরিষেবা গ্রহণের জন্য প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক অক্ষম বা বয়সজনিত সমস্যার প্রমাণ দিতে হবে। এরপরে আধিকারিকরা একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে আপনার বাড়িতে এসে আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করবেন। খরচ কেমন হবে? এই বিশেষ হোম সার্ভিসের জন্য আপনার খরচ হবে 700 টাকা মতো। তবে যদি একই পরিবারের একাধিক সদস্য একই ঠিকানায় এই পরিষেবা নেন তাহলে প্রথম জনের জন্য 700 টাকা এবং পরবর্তী প্রতিটি সদস্যের জন্য 350 টাকা করে দিতে হবে। তবে খরচের পরিমাণ কিছুটা কমতে পারে, যা নির্ভর করবে আপনার এলাকার উপর। তবে এই টাকার পরিমাণ টাকা আপনার অগ্রিম দিতে হবে না, আধিকারিক যখন আপনার বাড়িতে আসবেন তখনই সেই টাকা দিতে হবে এবং আপনাকে একটি রসিদ দেওয়া হবে। আধার কার্ডের বৈধতা যাচাই করবেন কিভাবে? আপনার আধার কার্ড আসলে আসল কিনা যাচাই করার জন্য UDI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। এছাড়া আধার কার্ড থাকা কিউআর কোড স্ক্যান করেও আপনি আধার কার্ডের বৈধতা যাচাই করতে পারেন। এটি আপনি সম্পূর্ণ বাড়িতে বসেই করতে পারবেন। সংশোধন করবেন কিভাবে? যদি আপনার আধার কার্ডে কোনো ভুল থাকে, যেমন ঠিকানাজনিত কোনো সমস্যা অথবা জন্ম তারিখ, এই সমস্ত ভুল অনলাইনের মাধ্যমে সংশোধন করা সম্ভব। তবে মোবাইল নম্বর বা নাম পরিবর্তনের জন্য নিকটস্থ আধার পরিষেবা কেন্দ্রে যেতে হবে না। UDI এর নতুন উদ্যোগ বিশেষত প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম নাগরিকদের জন্যই খুব সুবিধাজনক পরিষেবা হতে চলেছে। আধার কার্ড তৈরি ও সংশোধনের ক্ষেত্রে এই পরিষেবা সকলের জন্য একটি দারুণ পরিষেবা। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।